শৈশবটা কেমন যেন আনন্দ আনন্দ আমেজ ছিল। নিয়ম করে স্কুলে যাওয়া আসা, শনিবার এলেই সকাল থেকে ভাবতাম কখন সন্ধে হবে, ভূতের সিরিয়াল দেখতে বসে যাব টিভির সামনে। বিকেল হলেই বন্ধুদের সঙ্গে কুমিরডাঙ্গা বা ছোঁয়াছুঁই, আর সন্ধে হলেই বকুনি খেয়ে পড়তে বসা, দাদুর বুকে কেঁদে কেটে মুখ লুকানো, আর বাড়িতে কুটুম এলে আনন্দের বন্যা বইত যে আর পড়তে বসতে হবে না এটা ভেবে। অথচ এখন সুযোগ পেলেই কেমন মোবাইল নিয়ে বসে পড়ি, কারোর গল্প শুনতে এখন বিরক্ত লাগে, আনন্দ উল্লাসের থেকে ঘরের এক কোণে নিজেকে বন্দি করে রাখতে বেশি শান্তি লাগে। যে কেমন সুখী সুখী অনুভূতি বিরাজ করত তখন মনের ভেতর, রাতে পড়তে পড়তে 9টা বাজার আগেই ঝিমুনিয়ে আসতো চোখে, আর এখন রাত 2টো বেজে যায়, চোখে ঘুম আসতে চায় না, ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথে চোখের ঘুম, সুখী অনুভূতি, নিশ্চিন্ত মন সবই কেড়ে নিয়েছে, যা চাইলেও আর ফেরত পাওয়া যায় না।